হ্যালো এন্ড ওয়েলকাম, দেখছেন সময় কলকাতা আর আমি মধুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি টলি হলি বলে। আর টলি হলি বলেই আপনারা জানেন যে যেখানে থাকে বিনোদনের লেটেস্ট আপডেট। আর প্রথমে যে আপডেট আপনাদের দেব, প্রয়াত হলেন কিংবদন্তি ছবির নির্মাতা কে বিশ্বনাথ। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দাদা সাহেব ফালকে জয়ী দক্ষিণের এই স্বনামধন্য পরিচালক কে বিশ্বনাথ। গত কয়েক মাস ধরেই তিনি বয়সজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তি ছবির নির্মাতা কে বিশ্বনাথের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করেছেন তারকারা। কে বিশ্বনাথ রেখে গেলেন তার স্ত্রী জয়ালক্ষ্মী এবং চার সন্তানকে। শহরে মুক্তি পেল অবনীশনের 7 নম্বর কেসের পোস্টার। আর এই ইন্ডিপেন্ডেন্ট রিলিজের ঘোষণায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। সিরিজে অবনীশনের ভূমিকায় অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, কৌশিক গোস্বামী, যুধাজিৎ সরকারের মতন অভিনেতাদের। ঠিক তেমনই বরিষ্ঠ অভিনেতা সুব্রত গুহরায়, তরুণ মুখ সৌম্য মজুমদার, নবাগতা দিশা ভট্টাচার্যকে দেখা যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। তারা অন্য রকম কিছু তৈরি করতে চাইছেন কি না সেই উত্তর পেতে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে বলে মনে করছেন প্রোডাকশন হাউস শৈল্পিকা এন্টারপ্রাইজের তরফ থেকে এটাও জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি এই সিরিজ রিলিজ ডেট এবং প্ল্যাটফর্ম সংক্রান্ত বাকি সমস্ত বিষয় জানানো হবে বলে জানাচ্ছেন নির্মাতাদের এই টিম। অঞ্জন দত্ত মানে একটু আলাদা। আর 5টা ছবির মতো মিডিয়া থেকে নিজের আগামী ছবি রিভলভার রহস্যরূপ ঘোষণা করবেন তিনি। বরং নিজের বাড়িতে বড়দিনের আগে সন্ধ্যায় হাজির করেছিলেন তার অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যদের। আর সেই গ্রুপের সদস্যদের নিয়েই আয়োজন করা হয় একটা আড্ডার সন্ধ্যার। আলোচনা, খাওয়া দাওয়া, নাচ, গান বাজনা অবিচ্ছেদ্য অংশ ছিল। আর সেখানেই ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অঞ্জন দত্ত। জানা যায় 3রা ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে রিভলভার রহস্য, অঞ্জন দত্তের নিজের হাতে তৈরি গোয়েন্দা চরিত্র। আর এই চরিত্রে অভিনয় করবেন সুব্রত শর্মা। এর আগে যাকে দেখা গিয়েছিল ওয়েব সিরিজে, রয়েছে তার লেখা বইটিও। এবার সেই গোয়েন্দা প্রথমবার হাজির হচ্ছে বড়পর্দায় নতুন গল্প নিয়ে, নতুন রহস্যের জট কাটাতে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুপ্রভাত। তবে গোয়েন্দা নিয়ে বাঙালির মনে যে স্থায়ী চিত্র রয়েছে তা ভেঙে ফেলছেন অঞ্জন। গড়ে পিঠে তৈরি করছেন নিজের মতো করে, নতুন করে চেনা ছক থেকে ভেঙে। এই ছবিতে অঞ্জন দত্তকেও অভিনয় করতে দেখা যাবে। সঙ্গে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শোয়েব কবির, রানা গুহ, সুদীপা বসু, চন্দন সেন। সম্প্রতি নেট দুনিয়ায় কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে দক্ষিণী এবং বলিউড ছবির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে উপস্থিত হয়েছেন সালমান খান। কালো পোশাকে দেখা যাচ্ছে তাকে, ক্যামেরায় পোজও দিয়েছেন অভিনেতা। অন্যদিকে ভাইয়ের বিয়েতে পার্পল রঙের লেহেঙ্গাতে সেজেছিলেন পূজা হেগড়ে। একটি ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সালমানের গানে হাম সাথ সাথ হ্যায় ছবির গান, ছোট ছোট ভাইয়োকে বড়ে ভাইয়া গানে নাচছেন অভিনেত্রী। নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের সাজের একাধিক ছবি পোস্ট করেছেন পূজা। এছাড়াও ভাইয়ের বিয়ে একাধিক ছবিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। দমে যাওয়ার পাত্রী একেবারেই নন তিনি। কোনো জটিল পরিস্থিতি তাকে দমাতে পারেনি। সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হয়েছে, তাই বলে থেমে যাওয়ার পাত্রী নন তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে দক্ষিণ তারকা সামান্থা রুথ প্রভুকে নিয়ে। গত জানুয়ারিতে মুক্তি পাওয়া তার শকুন্তলম ছবির ট্রেলার নিয়ে সর্বত্র আলোচনা চলছে। শোনা যাচ্ছে অসুস্থ শরীরেও ওই ছবিতে প্রায় 30 কেজি ওজনের শাড়ি এবং 3 কোটি টাকার গয়না পরে শুটিং করছেন সামান্থা। 2-1 দিনের জন্য নয়, টানা সপ্তাহখানেক ধরে ভারী শাড়ি গয়না পরে অভিনয় করেছেন তিনি। এই তথ্য শোনার পর স্বাভাবিকভাবেই সামান্থার প্রশংসা করছে প্রায় সকলেই।
কবি কালিদাসের নাটক অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে তৈরি হয়েছে শকুন্তলম ছবি। মুখ্য চরিত্রে অর্থাৎ শকুন্তলার চরিত্রে দেখা গিয়েছে সামান্থাকে। ভারী গয়না, শাড়ি এবং তার লুক প্রকাশ্যে এসেছে সামান্থার রূপে মুগ্ধ প্রায় সকলেই। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা তো বেড়েই চলেছে। সম্প্রতি শোনা যাচ্ছে চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডেই নাকি গাছছড়া বাঁধতে চলেছে বি টাউনের এই দুই তারকা। চৌঠা বা পাঁচই ফেব্রুয়ারি জলসমীরের পাঁচ তারা হোটেলের সূর্যগড়ে বসতে পারে সিট এবং কিয়ারার বিয়ের এই আসর। মাঝে আবার শোনা যাচ্ছে যে ৬ ফেব্রুয়ারি নাকি সাত পাকের ঘুরবেন কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। আর ৪ এবং ৫ তারিখে বিয়ের আগের অনুষ্ঠান হবে, রীতিনীতি পালনের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। এখনও নিশ্চিতভাবে এই দুই বলি তারকার বিয়ের দিনক্ষণ অবশ্য জানা যায়নি, তবে সিট এবং কিয়ারার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে কিন্তু উন্মাদনা একেবারে তুঙ্গে। টলি হলি বলে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।